বিউটি শাইন টিপস এর সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, চোখের নিচের কালি দূর করুন মাত্র 7 দিনে। আসুন দেখে নেই ব্যবহার পদ্ধতি। চোখের নিচে কালি নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। এই চোখের কালি দূর করতে কত কিছুই না করলেন, একটু কমলেও আবার আগের মতো হয়ে যায়। তাহলে উপায় আছে, সমাধান। ত্বক তো ঝকঝকে হবেই, নিমিষে উদাও হবে চোখের নিচের কালি। 1. আলুর খোসা ছাড়িয়ে পিষে নিন। একটি পাত্রে রস বের করে রাখুন, তুলোয় ভিজিয়ে চোখের নিচে লাগিয়ে রাখুন। তুলোর জায়গায় পাতলা পাতলা করে আলু কেটেও লাগাতে পারেন। 20 মিনিট অপেক্ষা করুন, চোখ ধুয়ে নিন। সপ্তাহে 2-3 বার করতে পারেন। 2. গোল গোল করে শসা কেটে নিন, ফ্রিজের মধ্যে রেখে দিন কিছুক্ষণ। তারপর চোখ বদ্ধ করে শুয়ে পড়ুন। কালি পড়া অংশে শশার টুকরো রেখে দিন, 20 মিনিট পর ধুয়ে নিন। শশার রসের সঙ্গে লেবু রস মিশিয়েও লাগাতে পারেন, 1 সপ্তাহের মধ্যে ফল পাবেন। 3. 1 চামচ টমেটোর রসের সঙ্গে 8 চামচ লেবু রস মেশান। চোখের চারপাশে কালো অংশটুতে লাগান, খেয়াল রাখবেন চোখের মধ্যে যেন ঢুকে না যায়। 10 মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। দিনে 2 বার করলে ভালো ফল হয়। লেবু না মিশিয়েও শুধুমাত্র টমেটো রসও ব্যবহার করতে পারেন। 4. রাতে শুতে যাওয়ার আগে আঙুলে অল্প আমন্ড অয়েল নিন, কালি পড়া অংশে হালকা ম্যাসাজ করুন। সকালে ঘুম থেকে উঠে ধুয়ে নিন, অল্প দিনে ফল পাবেন। 5. গোলাপ পানিতে তুলো ভিজিয়ে চোখের নিচে লাগিয়ে রাখুন। প্রতিদিন সকালে গোসলের আগে ও রাতে ঘুমানোর আগে 15 মিনিট অভ্যাস করুন। বিউটি শাইন টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজেই এর সুফল ভোগ করুন। আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।